2 overs for 1. চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রূপকথার ম্যাচে ব্যাকফুটে থেকে সাকিব ও মাহমুদুল্লার কাব্যিক জোড়া সেঞ্চুরিতে 5 উইকেটের জয় দিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে বাংলাদেশ। দল এখন আর কোনো একক খেলোয়াড়ের উপর নির্ভর নয়, প্রয়োজনে জ্বলে উঠতে পারে যে কেউ, যা একটি দল হয়ে খেলতে সাহায্য করে। এভাবে খেলতে পারলে যে কোনো দলের বিপক্ষেই জয় পাওয়া সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক লিপু। এটা আমাদেরকে একটা ভিন্ন মাত্রা নিয়ে গেল দলকে, দলের আত্মবিশ্বাসকে, এবং অপোজিশন দলের কাছে আমাদের রেসপেক্ট সেটাও অনেক বেড়ে গেল। এ ম্যাচে শুধু সাকিব মাহমুদুল্লার ব্যাটিংই নয়, লিপুর প্রশংসায় টাইগারদের বোলিংও। 13 রানে 3 উইকেট নেয়া মোসাদ্দেককে কৃতিত্ব দিলেন কিউইদের 300 আগে বেঁধে রাখার জন্য। খেলার এ ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শই দিলেন লিপু। বাংলাদেশ কিন্তু এখন অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে, যে পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় ধরে তারা অনুশীলন করেছে, আয়ারল্যান্ডে ট্রাইনেশন খেলেছে এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণ।